কারণ আজি 25 আগস্টত আমার স্টেট ইনফরমেশন কমিশনের আমি ইয়ালে আহিলো কার্বি আংলং ডিফুর দুটা সেগমেন্ট আছে, এটা হল জেলা আর এটা হল কার্বি আংলং অটোনমাস কাউন্সিল। গতি এটা একটা ডাঙর অফিস, আমি মন করো যে ইয়াত যথেষ্ট বিশেষকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর অধীনত কিছু আমার কোয়ারিজ আহি থাকে, আর গতি আমি পাবলিক অথরিটি সকলের মিটিং করল, আর হোজাইরপরাও অফিসার সকল আহিছিলে পাবলিক অথরিটিস, আর বিশেষকে SPIO আর অন্যান্য অফিসার্স প্লাস ফার্স্ট এপিলেট অথরিটিস ADC সকল লগতো আমি কথা চথা পাতিলো কেনে ধরনের কিয় করব লাগে, কিয় ডেমোক্রেসির কারণে এখন সুস্থ গণতন্ত্র কারণে রাইট টু ইনফরমেশন টু এটা খুব আবশ্যকীয় একটা অঙ্গ সমাজখন ভালকে চলি থাকিব কারণে, ট্রান্সপারেন্সির কারণে, করাপশন নহব কারণে, স্বচ্ছতা আনয়নের কারণে, যাতে মানুষে খবরব পাব পারে, সেই কারণে সজাগ করলো। তার বহুত নিয়ম কানুন বা স্টেপস কিছু থাকে, সেইখিন যাতে ফলো হয় ভালকে, সেইখিনি লগত আমি কিবা অসুবিধা পাইছে নাকি সেইখিনিও সুধিলো। আর এতিয়া আমার স্টেট ইনফরমেশন কমিশনের তরফরপরা আমি কিয় কেতিয়াবা শাস্তি দিবলগীয়া হয়, কেতিয়াবা ডিপার্টমেন্টাল প্রসিডিং লবলগীয়া হয় অফিসার্সের বিরুদ্ধে, সেইটো নহবর কারণে তেওঁলোকে যাতে মূলতে সমস্যাটো সমাধান করে, যাতে খবরব দিয়ে যেনে ধরনের পারে। কিন্তু তাত এক্সাম ক্যাটেগরি এটা আছে সেকশন 8, সেই এক্সাম ক্যাটেগরিটোকে দিব নালাগে খবর, সেইখিনিও অধ্যয়ন করব লাগে, বিশেষকে জানিব লাগে কোনখিনা দিব নোৱাৰি খবর বিভিন্ন কথাত, সেইখিনি একটত লিখা আছে, সেইখিনিও কোৱা হল। আর এই মাফিয়া গ্রুপ এটা কেতিয়াবা RTI নামত সৃষ্টি হয়, তাহলে পয়সা ধান্দা করে বা অফিসারক দিগদারি করে থাকে, আমনি করে, তেনেকুৱাবোৰ ক্ষেত্রত সচেতন হব লাগে, সেই ক্ষেত্রে আমি FIR দিবলৈ কৈছো। গতি এই ধরনের আমি সামগ্রিক বস্তুটো সমাজের ভালোর কারণে, বিশেষকে কার্বি আংলং সুন্দর এখন জায়গা, এখন এটা একটা রত্ন, এনেকুৱা ধুনিয়া সুন্দর জায়গাডোখর জেলাখন সকল ধরনের প্রস্ফুটিত হব লাগে, আমি তাকে কামনা করছো, আর অফিসার্সর কর্পোরেশন ভাল পাইছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বিভিন্ন মই কৈছো নহয়, কিছু এক্সটর্শনে চলায়, গতি সেইবোৰ ক্ষেত্রে সাবধান করে দিছো, আমাক FIR দিব লাগে, থ্যাংক ইউ।